প্রিয় চাকরি প্রার্থী, অবশেষে আপনাদের রিকোয়েস্টের কারণে আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদের বিগত সালের প্রশ্ন নিয়ে সমাধান সহ আপনাদের সাথে আলোচনা করব। তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে এখনই একটা লাইক করে দিন। এই প্রশ্নটার সমাধানটা আমার কাছে নিতে অনেক কষ্ট হয়েছে, অনেকের সাথে যোগাযোগ করতে হয়েছে, কথা বলতে হয়েছে। তো কী ধরনের প্রশ্ন আসে, কীভাবে পড়াশোনা করলে একদম নিজের যোগ্যতায় চাকরি পাওয়া যাবে, এই পাওয়ারফুল সরকারি চাকরিটা, সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো। তো উপজেলা থানা প্রশিক্ষক ভাই, ইন্টারমিডিয়েট পাশে 15তম গ্রেডের জব আপনি কোনোভাবেই পাবেন না এবং ছেলেদের থেকে মেয়েদের পদসংখ্যা বেশি দেয়। আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন তারা সকলে অবশ্যই আবেদন করে দেন, এবং যারা আনসারে কর্মরত রয়েছেন, সাধারণ আনসার বা ব্যাটালিয়ান আনসার, তাদের তো কোটা পাচ্ছেনি, অবশ্যই তারাও আবেদন করবে। ডিফেন্সের 13/10/2022 তারিখ থেকে আবেদন করা যাবে 10/11/2022 তারিখ পর্যন্ত। সবগুলোর মতো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ভিডিও আলোচনা করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন, ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। এবং তাছাড়াও আপনি যদি নিজের যোগ্যতা একমাত্র চ্যানেল হৃদয় চ্যানেলের ভিডিওগুলো থাকে, আপনি চ্যানেলের ভিডিওগুলো সবসময় আপনার সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চ্যানেলে নতুন হলে করে দিন সাবস্ক্রাইব, কিভাবে ভিডিওতে করে দিন একটি লাইক, সেগুলো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো 2019 সালে উপজেলা প্রশিক্ষক পদে একটা সার্কুলার এসেছিল, সেখানে প্রশিক্ষিকা অফিস সহকারী কাম কম্পিউটার একই প্রশ্নে পরীক্ষা হয়েছিল। সেটা ছিল লিখিত একটা প্রশ্ন, তবে খুবই সহজ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলা ইংরেজি গণিত সমাধানগুলো আংশিকভাবে। তো ইংরেজিতে ছিল এই যে শফিক ড্যাশ এম এ অব দিস ইউনিভার্সিটি এন, মানে আর্টিকেল, তারপরে ছিল উইথ স্মোক এজ এ ফিল্ড উইথ, এটা ছিল প্রিপোজিশন, তারপরে আবার যে হ্যাঙ্কার আফটার ওয়েলথ, আবার আপনার মনে করেন যে প্রিপোজিশন ছিল, রাইট ফর্ম অফ ভার্ব ছিল, ট্রান্সলেশন ছিল, মানে খুবই ইজি কয়েকটা কোশ্চেন ছিল। এগুলো কিন্তু আপনার বিগত সালের জন্য পড়তে পারেন, কারণ কী ধরনের পরীক্ষা হবে, কী ধরনের প্রশ্ন আসবে এটা আপনাদের জানতে হবে। এবং আনসার সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের বইতে আলোচনা করা আছে, তাই অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন। ডিসপ্লেতে শো করা নাম্বারে কল করে আপনার জন্য কাঙ্ক্ষিত এক পিস বই অর্ডার করবেন, মাত্র 360 টাকা দাম। তো ট্রান্সলেশন আসবে, তারপরে যে ব্যাস বাক্য সহ সমাস লিখো বাংলা আসবে, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা ইন্টারমিডিয়েট পাস হলে কী হবে, একটা থানায় উপজেলা প্রশিক্ষক একজন থাকবে, আনসার কর্মকর্তা একজন থাকবে, উপজেলা প্রশিক্ষক একজন থাকবে, যেমন একটা থানায় অফিসার ইনচার্জ বা ওসি একজন থাকে, এবং এদের বেতন গ্রেড যেমন ভালো, সকল ধরনের সুযোগ সুবিধাও তেমন ভালো, এবং এদের চাকরিতে ইনকামেরও অনেক সুযোগ রয়েছে। আনসার ডিপার্টমেন্টে যারা আছে তারা জানে আনসারে কতটা ইনকামের সুযোগ রয়েছে। আমি সবসময় খোলাখুলি কথা বলি, এতে কেউ মাইন্ড করুক, খুশি হোক, তাতে আমার কিছু যায় আসে না। আপনি ম্যাথের জিনিসগুলো দেখতে পারেন আমাদের বই থেকে, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব বিষয়ে অন্তর্ভুক্ত করে দেওয়া আছে। তারপরে বিগত সালের প্রশ্নগুলো আপনাদের সাথে নিয়ে আলোচনা করার একটাই মানে, সেটা হচ্ছে এখানে যে ধরনের প্রশ্ন এসেছে এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার বইয়ে বা আপনি যেই প্রিপারেশানটা নিচ্ছেন ওটা যদি এমসিকিউ হয়, আপনি এমসিকিউ পড়েন, ডাজ নট ম্যাটার যে আপনার রিটেন হবে কি এমসিকিউ হবে। রিটেনে কি হবে, আপনার এমসিকিউটারই জাস্ট অপশন থাকবে না, আর এমসিকিউতে অপশন দিয়ে দিবে। এই যে দেখেন ম্যাথমেটিক্স এসেছে সুদ কষার, শতকরার, তারপরে ভগ্নাংশ, লসাগু গসাগু, তারপরে যে দৈর্ঘ্যপ্রস্থ, তারপরে উৎপাদকী বিশ্লেষণ এসেছে, মান নির্ণয় এসেছে যে এক্স সমান এত, এ প্লাস বি এত। ভাই প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি অধ্যায়ভিত্তিক ম্যাথ করার চেষ্টা করেন, আমাদের কাছ থেকে একটা বই সংগ্রহ করেন, অধ্যায়ভিত্তিক যে ম্যাথগুলো দেওয়া আছে, ইংলিশগুলো দেওয়া আছে, ওইগুলো পড়েন, তাতেই এনাফ, তাতেই এনাফ, তাতেই এনাফ। যারা বিশ্বাস করে, যারা পড়াশোনা করে, যারা পরিশ্রম করে, তারা পরীক্ষায় পাশ করে, তারা চাকরি পায়, তাদের মা বাবার দোয়া তার উপর আছে, তারা পরিশ্রম করে, তারা পড়াশোনা করে, মহান সৃষ্টিকর্তা তাদেরকে দোয়া করে। তাই বলবো নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের অবশ্যই দান করবেন, তাদেরকে একটু হাসি ফোটানোর, মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন, এবং অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন, পড়াশোনা করবেন। প্রিয় ভাই আমার, আমি সব সময় চাই যারা প্রত্যেকটা চাকরি প্রার্থী আমার কাছ থেকে বই সংগ্রহ করে, মহান সৃষ্টিকর্তা যেন তাদের ভালো রাখে, সুখে রাখে, একটা ভালো অবস্থানে নিয়ে যায়, যাতে 5 বছর পরে সে বলতে পারে হৃদয় ভাইয়ের কাছ থেকে একটা বই নিয়েছিলাম, পড়ছি, কাজে লাগছে। এবং আপনাদের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, অফিস সহায়ক হোক বা ব্যাটালিয়ান হোক, কম্পিউটার অপারেটর হোক, উপজেলা প্রশিক্ষক হোক, যেটাই হোক না কেন, আনসার ডিপার্টমেন্টের যতগুলো পদ রয়েছে সবগুলোর জন্য আমাদের এই বইটা তৈরি করা। দামটা রাখছি মাত্র 360 টাকা, যদিও কাগজের দাম বেশি, বইটাও মোটা, এরপরেও প্রত্যেকটা বাহিনী সমন্বয় করে এই বইটা তৈরি করা হয়েছে।
এবং এইখানে আপনারা আনসার বাহিনীর বিগত সালের অনেক কোশ্চেন পাবেন। তো যেই পদেরই প্রশ্ন পান না কেন সবগুলাই পড়তে হবে, আপনার থেকে ছোট পদ হোক বা বড় পদ হোক। তার কারণ এখান থেকেই আপনি কিন্তু প্যাটার্ন ফলো করবেন এবং ওই অনুযায়ী পড়াশোনা করবেন। নমুনা প্রশ্ন দেওয়া আছে, মৌলিক বিষয়গুলো দেওয়া আছে যে আনসার বাহিনীর মানে কাজ কী, দায়িত্ব কী, প্রধান কার্যালয় কোথায়, মনিটরিং শাখা কোনটা, তারপরে আমাদের গর্ব কী কী, অর্জন কী কী, ব্যাটালিয়ান আনসারের আইন কী কী, ভিডিপি আইন কী, আনসার বাহিনী আইন কী, সব কিছু জানতে হবে। এবং মৌখিক পরীক্ষার জন্য আপনার প্রচুর মডেল টেস্ট দেওয়া আছে, এগুলো থেকে পড়তে হবে। এই ধরনের পড়াশোনা যদি করেন তাহলে কিন্তু ভাই চাকরি পাওয়া সম্ভব, তাছাড়া কোনোভাবেই চাকরি পাওয়া সম্ভব না। তাই বলবো যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এবং যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে ভাই ধন্যবাদ, ভালো লাগলো, এবং আপনার মনের ইয়েটা আর কি আপনি প্রকাশ করবেন, এবং অবশ্যই বই সংগ্রহ করবেন। ভাই বই হচ্ছে আপনার একমাত্র বন্ধু, বই পড়বেন, কেউ আপনাকে রাগও করবে না, খারাপ কথাও বলবে না। মহান সৃষ্টিকর্তাকে ডাকবেন, সে কখনও আপনার উপর বিরক্ত হবে না। আর আপনার বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ভাই ব্রাদার, যাকেই ডাকেন না কেন, একটা ডাকের জায়গায় 10 বার ডাকলেই সে রেগে যাবে। তাই বলবো হৃদয় আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধর্মীয় শাসন অনুশাসন মেনে চলবেন, এবং সৃষ্টিকর্তার কথা স্মরণ রেখে একটু পড়তে বসুন, চাকরি হবেই।